ছাত্র সংঘর্ষ উত্তপ্ত কলেজ কালনা কলেজে ঘটনা যেখানে ছাত্র সংঘর্ষ উত্তপ্ত এসএফআই এবং তৃণমূল ছাত্রদের মধ্যে সংঘর্ষ কালনা কলেজে এসএফআই তৃণমূল ছাত্র সংঘর্ষ দেখতে পাচ্ছেন সেই ছবি এবং ছাত্র সংঘর্ষের রীতিমতো উত্তাল কালনা এসএফআই তৃণমূল ছাত্র সংঘর্ষ দেখতে পাচ্ছেন সেই ছবি ছাত্র সংঘর্ষ উত্তাল কলেজ মৃত এসএফআই ছাত্র নেতাকে শ্রদ্ধা জানাতে মিছিল করা হচ্ছিল এসএফআই এর পক্ষ থেকে এবং সেই সেই মিছিলে বহিরাগতরা ছিল বলে অভিযোগ তৃণমূল ছাত্র ছাত্র সংগঠনের এবং তারপরেই বচসা শুরু হয় বচসার পরেই সংঘর্ষ বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত চন্দন ঠিক কি কারণ বলে জানতে পারছো সংঘর্ষে যেটা জানা যাচ্ছে যে সুশোভন মুখার্জি আশির দশকে এসএফআই এর ছাত্র নেতা ছিল কালনা কলেজে সেই সুশোভন মুখার্জির আজকে প্রয়াণ দিবস প্রতিবারের মতন এবারেও সেই প্রয়াণ দিবসে এসএফআই কর্মী সমর্থকরা মিছিল করে আসে কালনা কলেজে এবং তার প্রতিকৃতিতে মাল্যদান করবে বলে এরকমটাই কথা ছিল যখন কালনা কলেজে ঢোকে সেই সময় তৃণমূল যারা টিএমসিপি ছাত্র পরিষদের নেতা কর্মী আছে তারা বাধা দেয় বলে অভিযোগ তাদের অভিযোগ তৃণমূলের তরফ থেকে অভিযোগ তারা কিন্তু বহিরাগতদের বাইরে নিয়ে এসেছিল অশান্তি পাকাবে বলে এবং তাদের মিছিলে কোনো শান্তভাব দেখা যায়নি তাদের মিছিলে ছিল লাঠি সেই কারণেই কিন্তু দুই পক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি হয় পরে স্কুল কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে কিন্তু ওই তাদের ঝামেলা মিটে যায় কিন্তু তা সত্ত্বেও কলেজে কিন্তু এখন একটা চাঞ্চল্য রয়েছে একটা উত্তেজনা রয়েছে যেহেতু দুই পক্ষের মধ্যে একটা ধস্তাধস্তি হাতাহাতি হয়েছিল ইন্দ্রাণী ধন্যবাদ চন্দন কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে